আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আজকে আমি রান্না করব ভিন্ন ধরনের একটি বোয়া ভাত এটা ডিম দিয়ে করব এবং খেতে খুবই মজা তো প্রথমে পেঁয়াজ বেশি করে রসুন দিয়ে দিয়েছি একটু গরম মশলা এলাচি দিয়েছি তেজপাতাও দিয়ে দিয়েছি এর সাথে একটু আদা রসুন পেস্ট দিয়ে দেব আর একটু জিরে দিয়ে দেব আস্ত জিরে এখানে আছে মটরশুঁটি আলু আর হচ্ছে চাল চালটা একটু ভেজে নিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি গরম পানি ইউজ করতেছি পোলাও করতে সময় গরম পানি দিলে ভালো হয় কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিব এটা এখন ঢেকে দিব না এটা পরে ঢেকে দিব দেখে নিচ্ছি আর উপরে ঢেকে দিব পানিটা যখন শুকিয়ে যাবে প্রায় হয়ে যাবে 80% তখন আমি ডিম সিদ্ধ করে নেওয়া এবং কেটে নেওয়া এগুলোকে দিয়ে দেব নাড়াচাড়া দিয়ে দেন ঢেকে দিব এটা আসলে কিছুটা আঞ্চলিক খাবার বলা যায় অনেক জায়গায় নতুন বউদের নাকি পরের দিন সকালবেলা আর কি এরকম বৌয়া ভাত নাকি খাওয়ায় তাই এটার নাম নাকি বৌয়া ভাত ডিম দিয়ে তো আমি এটা এখন ঢেকে দিব একদম নিবু নিবু জলে সুন্দর মতো যাতে হতে পারে দেখি আমার রান্নাটা মেবি হয়ে গেছে আমার তো দেখে এখনই খেতে ইচ্ছা করতেছে আমি খুব পছন্দ করি খেতে একদম ঝরঝরে হয়েছে একদম ঝরঝরে দেখে তো মনে হচ্ছে কখন খাবো সেই খাওয়ার পালা এখন এসে পড়েছে এরকম একটা ডিমের বৌয়া ভাত আর এরকম একটা নতুন পেঁয়াজের ঝাঁঝালো মরিচ দিয়ে ভর্তা ও মাই গড অনেক মজা আমার তো জিভে অলরেডি পানি চলে এসেছে কখন খাবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ